সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং পড়াশোনার সাথে আছো। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি সোনারতরী নিয়ে। যদিও আমরা সোনারতরীর একটি ক্লাস করেছি, সোনারতরীর কবিতাটি আমি দুটি পার্টে বিভক্ত করে 2 দিন ক্লাস নিচ্ছি। প্রথম ক্লাসটি তোমরা হয়তো দেখেছো, আজকে আমরা এর দ্বিতীয় পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আমরা সোনারতরী কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কবি সম্পর্কে আলোচনা করেছি এবং সোনারতরী কবিতাটির কিছু অংশ আমরা পাঠ করেছি এবং বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা সোনারতরী কবিতার বাকি অংশটি পাঠ করব এবং বিশ্লেষণ করব, এছাড়া আরো কিছু কথা আমরা আজকে বলবো। তো সোনারতরী কবিতাটির কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবি পরিচিতি সেদিন আমি ক্লাসে নিয়েছি, কিন্তু তারপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার তো আর শেষ নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে এই সোনারতরী কবিতা, এবং সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত কবিতাগুলোর মধ্যে একটি এই সোনারতরী কবিতা। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যিনি একাই বাংলা সাহিত্যকে 100 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। তারই রচিত এই সোনারতরী কবিতা আমরা অর্ধেক অংশ পাঠ করেছি, বাকি অংশ আজকে পাঠ করব। তো সোনারতরী কবিতাটি সম্পর্কে বলতে গেলে আসলে বলে নিতে হয়, সেটা হচ্ছে যে পার্সিয়ান কবি জামি, জামি একটি কবিতা, মানে জামির লেখা 2টি লাইন এরকম হচ্ছে যে, কাল আমাকে মুছে ফেলছে কেন, পৃথিবী পৃষ্ঠার উপর বাড়তি হরফ তো আমি নই। অর্থাৎ কাল, মানুষ তো কালের স্রোতে ভেসে যায়, পৃথিবীর নিয়ম মানুষ জন্মগ্রহণ করে, কিছু সময় পৃথিবীতে অতিবাহিত করে এবং 40 বছর, 50 বছর বা 60 বছর পর মৃত্যুবরণ করছে। এই যে তার মাঝখানে সময়টুকু, এই সময়ে মানুষ যা করছে সেটি তার কর্মফল। আর এরপরে মানুষের দেহ তো নশ্বর, মানুষ মারা গেলে আমরা তাড়াতাড়ি করে তার দাফন কার্য সম্পাদন করি, এবং আসলে মারা যাওয়ার পর তার আর কিছুই থাকে না, দেহ তো নয়ই, তার তার ব্যক্তিটাও থাকে না, দেহও থাকে না, শুধু থাকে তার কর্ম। সে বাকি সারা জীবনে সে যে কাজটুকু করেছে শুধু সেই কাজটুকুই থেকে যায়। তো মানুষের জীবনটা আসলে হচ্ছে ফুলের মতো, ফুল যেমন সকালে প্রস্ফুটিত হয় এবং সন্ধ্যায় ঝরে যায়, মাঝখানে সময়টুকুতে সে সুবাস ছড়ায়, গন্ধ ছড়ায়, সৌন্দর্য ছড়ায়, সেরকম মানুষের জীবনটাও জন্মগ্রহণ এবং মৃত্যুর মাঝখানে যে তার তার যে কর্ম সেইটুকুই তার ফল। এই যে মানুষ তো চিরদিন থাকে না, যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, এনারা যে মারা গেছেন, কিন্তু তারপরও প্রত্যহ এনারা আমাদের জীবনের সাথে জড়িত। কেন? শুধুমাত্র তাদের কর্মফলের কারণে। তারা জীবিত অবস্থায় যে কাজগুলো করে গেছেন, যে রচনাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, যে ফলটুকু তারা দিয়ে গেছেন সেটি শুধু আমরা গ্রহণ করছি, কিন্তু ওনারা কিন্তু বেঁচে নেই, ওনারা কিন্তু কালের স্রোতে বিলীন হয়ে গেছেন। ওই যে একটি গান আছে না, কখন কোথায় কোন তারা ঝরে পড়ে, আকাশ কি মনে রাখে, ঠিক সেরকমই পৃথিবীও মনে রাখে না কে কখন ঝরে গেল, পৃথিবীর মানুষগুলো কখন কোথায় হারিয়ে যাচ্ছে সেটা পৃথিবীও আসলে মনে রাখে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে এখন হচ্ছে যে কবিতায় যাব। কবিতায় যাওয়ার আগে 2টি বিষয় একটু তোমাদেরকে বলে নেই। সেটা হচ্ছে যে সোনারতরী কবিতাটাই হচ্ছে রূপক কবিতা। রূপক কবিতা আসলে কি? রূপক কবিতা অনেকটা এরকম যে ঝিঁকে মেরে বউকে শেখানো, অনেকটা এরকম। অর্থাৎ বলা হচ্ছে একটি, কিন্তু এর ভিতরে বিষয়টি আসলে তা নয়, বিষয়টি অন্যরকম। তো এখানে যে আমরা এই সোনারতরী কবিতাটিতে পড়লে তুমি দেখতে পাবে, সোনারতরী কবিতাটি পড়লে দেখতে পাবে যে একজন মাঝ একজন কৃষক, সে ফসল উৎপাদন করছে এবং সে খুবই শ্রাবণের সময় আর কি সে চেষ্টা করছে যে ফসলটাকে কত দ্রুত বাড়িতে তুলে নিয়ে যাওয়া যায়, কিন্তু পরিবেশটা এমন, বর্ষার এমন একটা সময়, ঘুরোধারা সময় আর কি, যে সময়টাতে সে পারছে না তার ফসলটাকে নিয়ে বাড়িতে যেতে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় মনে হবে আমাদের কাছে যে হ্যাঁ, কৃষক ফসল উৎপাদন করছে কিন্তু সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে, একজন মাঝি আসছে, মাঝিতে করে তার ফসলটুকু তুলে দিচ্ছে। কিন্তু আসলে একটু যদি আমরা গভীরভাবে ভেবে দেখি, আসলে কিন্তু তা নয়, এর ভিতরে একটি হিডেন মিনিং আছে, আমাদেরকে এটি খুঁজে বের করতে হবে। তো আমরা একটু দেখি কি দিয়ে কি কি বোঝানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি কি বুঝিয়েছেন। সোনারতরী বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন বিশ্বের চিরন্তন অখণ্ড ও আদর্শ সৌন্দর্যকে। এরপরে মাঝি বলতে বুঝিয়েছেন ওই সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবীকে,
মাঝি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর নদী বলছেন কাল প্রবাহ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ নদী সময়ের মতো কালের প্রবাহ। নদীও যেমন স্রোতের সাথে, নদীর স্রোত যেমন সবসময় বয়ে চলছে, কখনো থেমে থাকে না, কালটাও সেরকম, কালও এরকম প্রবাহিত হয় নদীর মতো করেই। এরপর কৃষক, কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন মানুষকে বোঝাচ্ছেন না, কৃষক হচ্ছে সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছেন। এরপরে ক্ষেত্র, এই ক্ষেত্র হচ্ছে জীবন ক্ষেত্র। মানুষ একটি জীবনে যা উপার্জন করলো পুরোটা মিলে একটি জীবন ক্ষেত্র, এই ক্ষেত্রটাকেই তিনি ফসলের যে ক্ষেত্র সেটা বলছেন। আর ধান, এই যে সোনার তরিতে যে ধান উঠানো হলো কৃষকের, সেই ধান হচ্ছে খণ্ড সৌন্দর্যের সঞ্চয়। খণ্ড জীবনে মানুষ যে সঞ্চয় করেছে সেই সঞ্চয়টুকু হচ্ছে ধান, সেই সঞ্চয়টুকুকে রবীন্দ্রনাথ ঠাকুর ধান দিয়ে বুঝাচ্ছেন। এই কবিতার আরেকটি, এই গেল রূপক কবিতার বিষয়, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে নাম কবিতা। নাম কবিতা সোনার তরি হচ্ছে নাম কবিতা। এই নাম কবিতা আসলে কি? নাম কবিতা হচ্ছে যে কোনো একটি কাব্যগ্রন্থে বা কবিতার একটি বইয়ে অনেকগুলো কবিতা থাকে, ধরা যাক 20টা 25টা, একটা কবিতার বইয়ে বা একটি কাব্যগ্রন্থে 20টা 25টা এরকম কবিতা আছে। এর মধ্যে থেকে যে কোনো একটি কবিতার নাম দিয়ে সেই কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়ে থাকে, আর সেই সেই কবিতাটিকে তখন বলা হচ্ছে নাম কবিতা। তেমনি সোনার তরি কাব্যেও কিছু কবিতা রয়েছে, বেশ কয়েকটি কবিতা রয়েছে, তার মধ্যে একটি কবিতা হচ্ছে সোনার তরি, এবং এই সোনার তরি দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থটির নাম করেছেন সোনার তরি। সেজন্য এই সোনার তরিকে আমরা নাম কবিতা বলছি। তো তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কবিতাটির বাকি যে অংশ পাঠ করা রয়েছে, বাকি রয়েছে, সেই কবিতার বাকি অংশটি আজকে আমরা পাঠ করে নেই। গতদিনে আমরা বারে ভিড়াও তরি কুলেতে এসে এ পর্যন্ত শেষ করেছিলাম, আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করছি। আচ্ছা, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ মাঝিকে, কৃষক মাঝিকে বলছে যে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যাকে খুশি তাকেই দিও, আর শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই আমার সোনার ধান কুলেতে এসে। তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যাকে খুশি তাকে দিয়ে দাও, কিন্তু একটু হেসে কুলে এসে আমার কাছ থেকে আমার ধানগুলো তোমার তরিতে তুলে নিয়ে যাও। এরপর বলছে যে আর আছে আর নাই দিয়েছি ভরে, অর্থাৎ আমার যা কিছু আছে এবং যা কিছু নাই সব কিছুই ভরে দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিন কূলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। আর এরপরে মাঝিকে বলছে কৃষক যে এতদিন ধরে আমি নদীর তীরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, যা নিয়ে ভুলেছিলাম, অর্থাৎ এতকাল ধরে জীবনে মানুষ যা উপার্জন করে, তেমনি কৃষক এই যে মাঝখানে সে খেতে যা উৎপাদন করেছে সবটুকু নিয়ে সে ভুলেছিল, পৃথিবীর আর সবকিছু ভুলে শুধু এই উৎপাদনটুকু করেছে, হ্যাঁ, আর তার সবকিছুই থরে বিথরে করে সে নৌকায় তার তরিতে থরে বিথরে সাজিয়ে দিয়েছে, এখন আমারে লহ করুণা করে। এরপরে কৃষক মাঝিকে বলছে যে আমার ধান তো আমি তুলে দিয়েছি তোমার তরিতে, এখন আমাকে একটু জায়গা দাও তোমার তরিতে। এতক্ষণ কিন্তু কৃষক মাঝিকে বলছে যে, মাঝিকে অনুনয় বিনয় করে বলেছে যে তোমার তরিতে আমার ফসলটুকু তুলে নাও। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক যে বিষয়, হিডেন যে মিনিংটি, সেটি হচ্ছে যে তিনি মানব জাতি, মানুষ তার জীবনের যে কর্মটুকু সেইটুকু কালের কাছে তুলে দিচ্ছে, দিয়ে তারপরে যখন নিজেকে তুলে দিতে বলছে কালের কাছে, তারপরে দেখো মাঝির কাছ থেকে কি উত্তর আসে সেটা এখন আমরা দেখি। যে বলছে যে আমাকে করুণা করে তোমার তরিতে তুলে নাও, অর্থাৎ মানুষ তার বেঁচে থাকার একটা আকুতি সেরকম করেই বলছে যে আমাকে করুণা করে তুলে নাও। কিন্তু আসলে কি হচ্ছে দেখি এরপরে মাঝির উত্তরটা, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শেষ পর্যন্ত কাল যেমন মানুষকে গ্রহণ করে না, মানুষ ব্যক্তি মানুষকে কিংবা মানুষের দেহকে গ্রহণ করে না, শুধু তার কর্মফলটিকে গ্রহণ করে, সেরকম করেই মাঝিও কিন্তু কৃষককে বলছে যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার যে তরি সেখানে তোমার ঠাই নাই, আমার সোনার ধান দিয়েই তরি ভর্তি পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণ পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
এর এর হচ্ছে এর পর হচ্ছে যে শ্রাবণের দিনে মেঘ ঘন মেঘ রয়েছে, শ্রাবণ দিন ঘন মেঘ রয়েছে, পূর্ণ নদীর তীরে শুধু মাঝি একা পড়ে রয়েছে, কৃষক একা পড়ে রয়েছে, মাঝি তার সোনার ধান ফসল নৌকায় তরিতে করে তুলে নিয়ে চলে গেছে, কৃষক একাই শুধুমাত্র শূন্য নদীর তীরে পড়ে রয়েছে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ মানুষের জীবনের যে কর্মফল, মানুষ সারা জীবন ধরে যে কর্মটা করে সেটা কাল শুধুমাত্র তার ওই কর্মটুকুকেই গ্রহণ করে, সে ব্যক্তি মানুষকে কিংবা তার দেহকে কাল গ্রহণ করছে না। মাঝিও সেরকম কৃষককে শুধুমাত্র কৃষকের ফসলটুকুকে তুলে নিচ্ছে তার তরিতে, কিন্তু কৃষককে আর জায়গা দিচ্ছে না। এটাই আসলে পৃথিবীর নিয়ম, বা এটাই শুধুমাত্র পৃথিবীর চিরন্তন একটা সত্য, এটাই যে শুধুমাত্র মানুষ জন্ম গ্রহণ করবে এবং মৃত্যু গ্রহণ করবে, এর মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুতে সে যে কাজটুকু করেছে শুধুমাত্র সেইটুকুই পৃথিবীতে স্থান পাবে, মানুষের দেহটা বা ব্যক্তি মানুষটুকু পৃথিবীতে স্থান পায় না। তো এটাই হচ্ছে মূলত সোনার তরী কবিতার মূল বিষয়। তো এরপর তোমরা পরবর্তীতে এই কবিতাটি পাঠ করো, বেশ কয়েকবার করে পাঠ করো, এরপরে যে শব্দার্থগুলো দেয়া আছে শব্দার্থগুলো দেখো এবং কবি পরিচিতি, তারপর হচ্ছে যে কবিতার যে সারমর্ম দেয়া আছে এগুলো একটু পড়ো, তাহলেই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবং কবিতাটি তো আমরা পাঠ করেছি, বিশ্লেষণ করেছি এবং এর ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু তোমরা বারবার কবিতাটি পাঠ করে বুঝে নেবে আশা করছি। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।